যতটুকু নিউজ দেওয়া গেছে, সংবাদ কভারেজ দেওয়া গেছে, তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন, এটা আমরা ব্যক্তিগতভাবে দেখেছি, শুনেছি এবং আমরা জানি। কতিপয় সাংবাদিক হয়তো আপনার পদবেহন করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে, কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যেও তারা দেশের মানুষের পক্ষে ছিল, সেই জন্য দেশবাসী, আন্দোলনকারী ছাত্র, জনতার পাশাপাশি সাংবাদিক ভাই বোন যারা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কভারেজ করেছে, তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে, সেজন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য। আমি আজকে বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া দুইটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ। আমাকে 18 জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা, আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই। চিনে যেমন স্বীকার করে কি গম্ভীরভাবে গেঞ্জি এখানে আমাকে চাইন তোলা করে আমাকে টেনে এসেছে নিচে নামা, আমার বাচ্চা প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই, গাড়িতে উঠে জম টুপি বলে যেটা কালো টুপি পড়াইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতে নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। একবার যে আমার শরীরে কাপড়ই চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়েছে, তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতন করে তার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা, আমাকে ইঞ্জেকশন দেয়, রাত্রি ইঞ্জেকশন দেয়, কিসের ইঞ্জেকশন, এটা কি ভালো না মন্দ, এর সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম, সে কাপড়টা আমার হাত ধরে পড়ছে, ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, বলে আমাকে মাঝে মাঝে এরকম আনে। তারপরে রাতে ঘুমেই পড়ি, সকালবেলা খাবার দেয়, অন্ধকার ঘরে একটা ছোট্ট মহাসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালা, খাবার দিছে মোমবাতি জ্বালা, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তবে আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্ভিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়, তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে আর মেসেজ করে পাঠিয়েছি, এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বলা দেবো নাহিদ সার্জিসদের সাথে, আসিফ সহ আসলে ছাত্রনেত্রীবৃন্দের সাথে, বৃহস্পতিবার তিনি আমাদের আলো ভাই একটু দয়া করে আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই, কাজে নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল, এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদ নিয়ে এসেছিল, আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই প্রসেস দিয়ে নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ পেলে, তো কেউ বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদেরকে
যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে যে কত ছোট ছোট মানুষ ক্রস ধারে দিয়ে দিচ্ছে, তবুও তো একটা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন, শনিবার দিন রাত, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি কুড়িয়ে পুলিশের ঘর থেকে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সাইন সামনে, কতটা প্রাচণ্ড। মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে জুলাইল, জুলাইয়া শরীরে পায়ে মারল, কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তোর তুই আওয়ামী লীগের আমলে ভীতি হইছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে আন্দোলন করুস, এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে। আবার একটু দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন, আমি বলছি যে বাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা, নাট্যকার ডিবি হারুন আমদালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিস, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আমার জীবন। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক নেই, ঠিক আছে এই এখন এটা নাও, আর যদি মেকআপ নয় আবার নিয়ে, সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিছে নাকি, এবং কত ধরনের রংচং মাখে প্রচার করে। এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি 71 টিভি আরও অনেকে রংচং মাখে প্রচার করেছে, এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভির স্টাফদের দোষ দেবো, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে হবে, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথা এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যে দেশে যা চলছে এটা তার একটু নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল, এই যে কোন বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি না? আমরা তরুণরা এই যেখানে বসে আছে যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইনে ককটেল দিয়ে তারা বলছে বিপিনুরা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে আপনারা অপমান করে নিয়ে অনেক। এই যে তরুণরা আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই, তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ইচ্ছাকে ধর করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18 পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফ্যান ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্রলীগের কমিউনিটির সহসভাপতি কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো, এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা রাজনৈতিক দল তো 17 বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে, আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফাঁসিবাদকে, এই 17 বছরের ফাঁসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলা যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন। এবং বিশেষ করে আমি অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই, একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে, এই ঔষধ কোম্পানি
ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কী হবে, এই মানুষের রুটি রুজির কী হবে? তো কাজেই আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী সহ তাদেরকে বলবো, আম জনতার সাথে সমন্বয় করে আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নি সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন, আমরা সব দলের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেই নি। এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে, 52-তে ধরেছে, 62-তে ধরেছে, 69-এ ধরেছে, 71-এ ধরেছে, 90-এ ধরেছে, গত 17 বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী কোনো আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম হয়নি। সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে, হত্যাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজেই এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। আমরা যারা এই প্রজন্মে রাজনীতি করি পুরা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায় না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা প্লেট কিংবা 2 টাকার সুতরাং যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করবো আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন, কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে, সাংবাদিকরা জানে। এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না, আমরা দেব না, আমরা পরিষ্কারভাবে বলছি। কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয় উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বণ্টন না হয় ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে। এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ স্কুল পড়ুয় শিক্ষার্থীরা কলেজ পড়ুয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পড়ুয় শিক্ষার্থীরা কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে দেবে, তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করার রাজপথে থাকা সম্ভব নয়। কাজেই এখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে এইবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে, আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে, আপনাদের সেই ফ্রিডম অবাধ স্বাধীনতা আল্লাহর রহমতে এখন আপনাদের আছে, কাজে আপনারা এইগুলো তুলে ধরবেন। আজকে ছাত্র শিক্ষক অভিভাবক এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে ছিল, ঠিক একইভাবে এই নৈরাজ্য লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের হবে না 6 মাসের হবে না 3 থেকে 6 বছরের হবে সেটা রাজনৈতিক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রধান করা হয়েছে, এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই। সো তার পক্ষে আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সমর্থন আছে, কিন্তু নির্বাচন একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। এখন আমরা মনে করি যে 3 থেকে 6 মাসের মধ্যে 3 থেকে 6 মাস মেয়াদে এক অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকে, কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সে দেশে গণতন্ত্র থাকবে না, ওটা আর একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনে বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকায় এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মত বিনিময় করার জন্য মত বিনিময় সভা করা সম্প্রীতি র্যালি করা এগুলোর আমরা আহ্বান জানাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে
আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব, যেখানে বিভিন্ন পথের ধর্ম বর্ণের মানুষ থাকবে। আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু, একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে, একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে। আমি ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কারাগারে ছিলাম, বিশ্বাস করবেন এখান থেকে রক্ত পড়ছে, গায়ে গেঞ্জি নেই, আমার মায়া লাগছে, আমার দুইটা টি শার্ট আমি দিয়েছি। যে ও বলছে হকারি করে পানি বেছে, পানি বাসে যে পানি বেছে, শশা বেছে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে, গুলিবিদ্ধ, শরীর পয়সে যাচ্ছে, পা দিয়ে রক্ত পড়ছে, পুষ বেরোচ্ছে। ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস, তাদের একটু যদি বলি বুকে ব্যথা, হসপিটালে নিয়ে যায়, কারো হসপিটালে নাপা টাপা দেয়, কিন্তু আনপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে। তো এই যে জেলখানায় যারা আছে, বাইরে যারা আহত আছে, এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো, যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে, বিচার তো অবশ্যই হবে, ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল, অনতিবিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেরোজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে। এবং আমরা এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না, ফ্ল্যাট কেউ কিনবেন না, টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না, এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে খুঁজে বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এটা কেউ করবেন না, আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করবো। কাজে আমরা সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার, তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনও অনেকে চিকিৎসা নিতে পারছে না ব্যক্তিগত, আমরা এখানে নাম এন্ট্রি করবো, যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো, যে যারা এখন আহত এই অবস্থায় আছে, এবং নিহতদেরও একটা আমরা তালিকা করবো। আমাদের ডক্টর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুজন তারা এই টেবিল ফেলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে। আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই, অনেকে লাশের কথা বলেন নাই, তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো, নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন। আমরা রাষ্ট্রপতির কাছে, সেনাপ্রধানের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেবো। নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আহতদের আমি সংবাদ সম্মেলনের পরেই ঢাকা মেডিকেলে যাব। আমি আমরা যেটা বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আমি একটু বলি, আমাদের সভাপতি নুরুলের তিনি কারাবন্দী ছিলেন, যে কারণে আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমি উপস্থিত হয়েছিলাম। তো আমরা দলগতভাবে আমরা একটি প্রস্তাবনা, এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেজন্য আমরা দলগতভাবে আমাদের সভাপতি সহ আমরা একটি প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সাথে আমরা বৈঠকে বসবো। রাজনৈতিক দলগুলো মতামতের ছাত্রীদের পাশে সেটা তো হবে। তো এই মুহূর্তে যেটা আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখন আমাদের আরও একটা যেটা বলছি, আহত নিহতদের ক্ষতিপূরণ চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিল, তাদেরকে কিন্তু অনতিবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে। এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা,
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ চারটি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া। কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে, তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে 52 থেকে 71, 90 থেকে 24 বারবার যে প্রতিবাদের মাধ্যমে প্রাচীবাদ গণবিরোধী সরকারকে রুখে দিয়েছে, এই যে রুখে দিতে পারবে। এবং এখন এই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, এটা কিন্তু সংস্কার করতে হবে। এই যে 16 লক্ষ কোটি টাকা দেশের গত 15 বছরে পাচার হয়ে গেছে, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন প্রোগ্রেসিভ লিবারেল, এতটা ব্রড মাইন্ডেড, ইন্টারন্যাশনালি ওয়েল নন, ওয়েল কানেক্টেড, এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি, এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ। কাজেই তার হ্যান্ডস লাগবে, তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। সুতরাং আমি আমাদের দেশের যারা বংশগত সন্তানেরা বাইরে আছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদেরকে বলবো, বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে। এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে, নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে। অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে, রেমিটেন্সের মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে হবে। একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম, আপনারা জানেন, দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল, এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত 57 বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে। তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাস আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন, তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে। প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ যুগিয়েছেন, সহযোগিতা করেছেন, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন, বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয়, জুলকার নাইম, সাহের নাগরিক টিভির চিত্র, কনক সরার, শাহেদ আলম, এরকম আরও অনেকে, মাফ করবেন যে সবার নাম না বলতে পারেন কারণ এই মুহূর্তে মনে হচ্ছে না, তো এই সমস্ত হিরোদের তারা দেশের বাইরে থেকেও জানে এবং আমরা তার জন্য সোচ্চার থাকবো। যেসব সাংবাদিকরা এই সরকারের গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের আমরা জানি দেশে থাকতে পারে, সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরও আমরা পাশে থাকবো। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ফ্রিডমের জন্য, আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আমরা পাশে থাকবো। এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা আমার মুক্তির জন্য জেলায় জেলায়ও জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করব। আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই। বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার, হামলা হয়েছে মাস্টাবির বাড়িতে, সেটা অনাকাঙ্ক্ষিত, আমরা নিন্দা জানাই, কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস, তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে, কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে, কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো। তা আমার দেশে বন্ধু, আমাদের স্বজন, বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি, এখানে আওয়ামী লীগাররা দেশে যাই জেলার মধ্যে যারা আলু পোড়া খেতে চায়, এদের ভিডিও রাখুন, ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে দেখি সরকার এরা গঠন করে বলাইছে, তারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে,
বাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আর একজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আর এক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই। শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই, মারামারি হানাহানি প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে গত 53 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। যেই কারণেই তরুণ আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে, পুরা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে। রাষ্ট্র সংস্কার করেই তরুণরা যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে, যারা রাজনীতি করছে তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি বিশেষ কোনো প্রশ্ন আপনাকে যখন নিয়ে যাওয়া হয় তখন বলেন চোখ বেঁধে নিয়ে গেছে, কিন্তু আপনার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হয় তাদের কাউকে আপনি দেখতে পেরেছেন কিনা বা কণ্ঠস্বর চিনতে পেরেছেন কিনা, তারা কারা? আমি একটা, হ্যাঁ, আমার সামনে যদি উপস্থাপন করা হয়, আমি ওই আলোচনা থেকে রাজনৈতিক আলোচনায় চলে গিয়েছিলাম, আমি একজনকে চিনতে পারবো, তার পুরো পেজ আমার মেমোরিতে সেট হয়েছে। যেমন ডিবি কার্যালয় আমাদেরকে মারধর করেছে, এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ তার রুমে, এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবী, তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ করা, হাত আপনার এই যে আঙ্গুল ফ্র্যাকচার করে দিয়েছে, এখনও লাগাতে পারি, তাদের চোখ খোলা অবস্থায় রয়েছে। শাহিন শাহ নুরুল নবী তাদেরকে তো আমরা চিনি, এবং আরও যারা এই যে ফেরেছে এটা কিন্তু ওই শাহিন শাহ নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে। এবং এটি শুধু বিপিনুর একা মার খেয়েছে, এই যে অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীরা ডিমোটিভেট হবে এই কারণে মার খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে। আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ, তার মতো মানুষের গায়ে হাত তুলেছে। জাতীয় দলের ফুটবলার আমিনুর শাহ ছিলেন, এই যে ঢাকা মহানগর দক্ষিণের মজ্জু ভাই, উত্তরের নীরব ভাই, তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে, এই যে বললাম আপনাদেরকে। কাজী এই যে আয়নাঘরের এই দুর্বৃত্তরা, এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে, নাহলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে। এবং আয়নাঘর কোথায় কোথায় আছে, আয়নাঘরে আরও যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে, এবং আমরা আয়নাঘর ভেঙে তস্তস করবো এই বাংলাদেশের আয়না। ভাই আরেকটা বিষয়, 5ই আগস্টের বিজয় উল্লাসের পরে রাতের বেলায় বিভিন্ন থানায় আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, গতকালকেও রাজারবাগ পুলিশ লাইনে অনেকগুলো লাশ গিয়েছে, যারা সিনিয়র অফিসার তারা কেউ লাশের দায়িত্ব নিচ্ছেন না এমনও তথ্য এসেছে, এবং আপনারা জানেন 4 থেকে 5টা টেলিভিশনে ভাঙচুর লুটপাট এবং হামলা চালানো হয়। আমার কথা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন, এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা সংবাদকর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? এটা পরিষ্কার আমরা বলেছি, কিন্তু এরা স্পষ্ট দুর্বৃত্ত এবং লুটেরা, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে, এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে, তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে? এই যে ধরেন বিপি হারুন সাহেব কিংবা এই নুরুল নবী কিংবা এডিসি শাহিন সাহ, এইরকমের পুরো ডিবি কাজের আমার ধারণা আপনার ধরেন 15 থেকে 20 জন অফিসার হবে, যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে, তাহলে বাকি অফিসাররা তো ভালো। আর এই অপকর্মগুলো করছে অফিসাররা, কনস্টেবল একজন ইসাই, তারা তো আমাদের সাথে কিছু করে, এই যে কারাগারে গিয়েছিলাম, কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার, মানবিক ব্যবহার, তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মারা হচ্ছে, অস্ত্র লুট করা হচ্ছে, থানার অস্ত্র কারা লুট করবে, এই অস্ত্র কোথায় নিয়ে যাবে? এটাই স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য, এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে 75-এর পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে, কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের সজাগ থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে, কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিনবে, তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। ভারতীয় মতামত তো দিয়েছে, এখন কেন লেট করছে? লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হয়েছে।